সেফটি ট্যাঙ্কি, রড বান্ধা ও ঢালাই দেওয়ার সঠিক নিয়ম কিভাবে, কতজন ফ্যামিলির জন্য কত বড় ট্যাঙ্কি করতে হয়। সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন। তো দেখতেছেন এই ট্যাঙ্কিটি কিন্তু রয়েছে আপনার 14 ফিট বাই 9 ফিট। তো ট্যাঙ্কিটির হাইট রয়েছে প্রায় 10 ফিট। তো এখানে কিন্তু গাঁথনিটির হয়েছে 10 ইঞ্চি গাঁথনি, নিচে একটি সিসি ডালাই দেওয়া হয়েছিল, সেটি আপনাদের দেখিয়েছিলাম। সিসি ডালাইতে কিন্তু রড দেওয়া হয়েছিল, তারপর থেকে এটাকে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে এ পর্যন্ত 10 ফিট হাইট করা রয়েছে। তো এটাতে ডালাই দেওয়ার কিছু নিয়মকানুন রয়েছে, যেমনটি আপনি যদি ট্যাঙ্কির ওপরে কোনো কাজ করতে চান, কোনো ঘর তৈরি করতে চান, তাহলে সেটাকে মাঝখানে অবশ্যই একটি বিম দিতে হবে ঝুলন্ত, যেটাকে বিম ছাদ বলা হয় সেভাবে। তো যদি আপনি এটাকে কোনো কিছুই না করেন, তাহলে এই যে দেখতেছেন এখানে 400 রড দিয়ে 4 ইঞ্চি গ্যাপ করে রড বান্ধা হইতেছে। তো এখানে কিন্তু 4 ইঞ্চি গ্যাপ দিয়ে 400 মানে 12 মিলি রড দিয়ে ছাদটি বান্ধা হইতেছে। তো তারপর এটাকে যে কোয়ালিটিতে আপনাকে ডালাই দিতে হবে সেই কোয়ালিটিটি হয়েছে এখানে, এই যে দেখতেছেন যে ডালাই নিয়মটা, সেই ডালাইটি এখানে হয়েছে প্রায় 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে, এই 4 ইঞ্চি ডালের ভিতরে আপনি যদি বিম দিতেন দিয়ে করতেন, তাহলে এটাকে কোনো কাজ করতে হলে 5.5 থেকে 6 ইঞ্চি দেওয়া প্রয়োজন। তাহলে আপনাকে এই এটার ওপর আপনি যে কোনো কাজ বা ঘর তৈরি করতে পারবেন। এই যে দেখতেছেন এটা ট্যাঙ্কির হোল রাখা রয়েছে, হোলটি প্রায় 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি রাখা রয়েছে। তো এটাকে আপনি যদি খরচের হিসাব করতে চান, তাহলে এরকম একটি ট্যাঙ্কি করতে গেলে আপনার খরচের সংখ্যা পড়তে পারে প্রায় 1 থেকে 1,20,000 টাকা। তো এটার খরচ এরকমটি আসবে, এটা 14 ফিট বাই 9 ফিট। তারপর যেটি দেখতেছেন এটা হচ্ছে একটি ঘরের যে পিড়াগুলো বলা হয় সেই পিড়া করা হইতেছে। তো পিড়াগুলো কিন্তু অনেকেই 10 ইঞ্চি করে থাকে বা 5 ইঞ্চি করার পর 10 ইঞ্চি দেখানো হয়, এটাকে তো 5 ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে। তো ফ্লোরে অনেক সময় ঘরে সোলিং করতে হয়, তো এটাতে কিন্তু ডালাই দিয়ে করব, তো যাতে ফেটে না যায় নতুন মাটি ফেলার কারণে। তো যাই হোক, কোনো কিছু জেনে যাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।